দর্শক, আমরা আজ আমাদের পূর্বকোণ স্টুডিওতে এমন একজন মানুষকে আমাদের মাঝে পেয়েছি যাকে ম্যাজিস্ট্রেট বলতে এক নামে সবাই চেনেন। তার নাম হচ্ছে মোহাম্মদ মুনির চৌধুরী। তিনি তার কর্মক্ষেত্রে সব জায়গায় মোটামুটি সফল। অতি সম্প্রতি তিনি যোগদান করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে। তার কিছু কর্মসূচি সম্বন্ধে আমরা একটু জেনে নেব। আমাদের পূর্বকোণ স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা জাদুঘর বলতে যে কনসেপ্টটা আমাদের মধ্যে থাকে, সাধারণত কিছু জিনিস প্রদর্শনীর জন্য থাকে, সাধারণ মানুষ এসব দেখতে যায়, বা জাদুঘর সম্বন্ধে যেটা ধারণা নিয়ে আমরা থাকি সেটা আসলে কতটা ঠিক? জাদুঘরের যেটা কনসেপ্ট, এক্সিবিট বেসড একটা স্ট্রাকচার, স্থাপনা, এবং বাচ্চারা, নাগরিকরা, দর্শকরা আসবে, যাবে, এইটুকুর মধ্যেই এটা কনফাইন সীমাবদ্ধ ছিল। সেই বৃত্ত ভেঙে আমরা চাচ্ছি জাদুঘর থেকে কিছু উদ্ভাবন হবে, জ্ঞান বিজ্ঞানের চর্চা ছড়িয়ে যাবে, এবং বই পুস্তকের জগৎ ছাড়িয়ে বাস্তব জগতের সাথে একটা সম্পৃক্ততা ঘটবে, যেখানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি মুহূর্তে জীবনের মানকে কীভাবে উন্নত করা যায়, কীভাবে জীবনের সমস্যাগুলো সমাধান করা যায়, তো মানুষের সম্পদ, মানুষের জ্ঞান, এ দুটো সম্মেলন ঘটিয়ে আমরা চাচ্ছি একটা বিপ্লব তৈরি করতে। মানুষের জীবনটা যে খুব বস্তুকেন্দ্রিক, জড় পদার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তা থেকে মানুষকে মুক্ত করে দেয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার জন্য, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকৃষ্ট করার জন্য বেশ কিছু নতুন কর্মসূচি হাতে নিয়েছেন, আপনি সেসব কর্মসূচি সম্বন্ধে একটু জানাবেন? আমি জয়েন করার পরে মোটামুটি সারা বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পার্টিকুলারলি যেগুলো সায়েন্স বেসড, তাদেরকে বারবার ইনভাইট করছি। ওরা আসছে বিজ্ঞান জাদুঘরে, তাদের মধ্যে বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড, তারপর সেমিনার, ওয়ার্কশপ, বিজ্ঞান বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা একেবারে রেগুলার আয়োজন করছি। তারপর প্রতিযোগিতায় যারা ভালো ফলাফল করছে, বেস্ট পারফর্মার, তাদেরকে আমরা গিফট দিচ্ছি, তাদেরকে বই দিচ্ছি, আবার সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। আবার ভ্রাম্যমাণ আমার যে মিউজিয়াম বাস আছে, ওটা গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিজ্ঞান শিক্ষা নেই, যেখানে ল্যাবরেটরি নেই, যেখানে অনেক কিছুর অভাব, সম্পত্তি সীমাবদ্ধতা, ওখানে আমরা ছড়িয়ে দিচ্ছি সেই বাস। এবং ওরা জানছে বিজ্ঞান কি, মহাকাশে তাদেরকে পরিভ্রমণ করাচ্ছি, আমাদের সৌরজগৎ দেখার কিছু ইনস্ট্রুমেন্ট আছে। এবং অতি সম্প্রতি 5টি বাস এনেছি, মুভি বাস, অবজারভেটরি ভ্যান, তার মধ্যে 4D মুভি আছে। এগুলো এত আকর্ষণীয়, যখন আমরা এগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেব, তখন আমরা চিন্তা করছি যে কেমন একটা গণজাগরণ হবে, কারণ আমাদের জীবন থেকে বিনোদন হারিয়ে যাচ্ছে। বিনোদন টিভির মধ্যে সীমাবদ্ধ, ইন্টারনেটের মধ্যে, মোবাইলের মধ্যে, তারা ঘরবন্দি জীবন, গৃহবন্দি জীবন, মোবাইলবন্দি জীবন বলছি না, তোমরা আসো। এবং বিজ্ঞান জাদুঘরকে সুন্দর করে প্রাকৃতিক পরিবেশে সাজিয়ে দিয়েছে। ওরা এসে এত আনন্দ করে, তাদেরকে চকলেট দেই, গিফট দেই, সেই মুভি বাসে উঠাই, 4D দেখে ওরা দলে দলে আসছে। এবং ওরা এখন রীতিমতো, এটা একটি মিলন মেলা হয়ে গিয়েছে, যে শুধু পুঁথিগত জ্ঞান না, জ্ঞানের সাথে বিজ্ঞানের চর্চা, বিনোদনের মাধ্যমে নিজেদের মেধাকে আরও বিকশিত করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছে। এবং আমরা পরিকল্পনা করছি দেশের 8টি বিভাগ, তার মধ্যে চট্টগ্রাম বিভাগ আমাদের অগ্রাধিকারের মধ্যে আছে, আমরা সায়েন্স মিউজিয়াম করব 8টা ডিভিশনাল সিটিতে, চিটংয়ে আমরা জায়গা খুঁজছি, আমরা আরও অনেক প্রোগ্রাম করব, এবং বিজ্ঞান আন্দোলনকে আমরা এইভাবে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ মুনির চৌধুরীকে। দর্শক, আজ এটুকুই, সকলে ভালো থাকবেন।